ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। অর্থনীতির সংলাপ নিবেদন করছে জেডএসআরএন। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছি আমি প্রণব শাহ। অর্থনীতির সংলাপে আজকের বিষয়, নতুন বছরে অর্থ বাণিজ্যের সংখ্যা কাটবে কি? আর এ নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালুদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। উনি যদি এখনও পৌঁছান নাই, নিশ্চয়ই কিছু সময়ের মধ্যেই উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক, আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমক বিদিশা। আপনাদের স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমরা শুরু করবো আলোচনা। আমি শুরুতে যেতে চাই ডক্টর সালুদ্দিন আহমেদ আপনার কাছে। একটি বছর কেটে গেল এবং মোটামুটি সংকটের মধ্যে দিয়ে আমাদের গেল এই জায়গাটাই, অর্থনৈতিক সংকট, যেটা আমরা বলছিলাম অর্থ এবং বাণিজ্য দুইটা জায়গাতেই, ডলার সংকট থেকে শুরু করে রপ্তানি আয় কমে যাওয়া, প্রবাসী আয় কমে যাওয়া, একটা বছর আমরা কেটে গেল আমাদের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ এবং তার আগে করোনা, সব মিলিয়ে খুব ভালো কেটেছে এটা কেউ বলতে পারবে না। আপনি কীভাবে দেখেন এই বছরটি এবং আগামী বছরের জন্য কি আশাবাদী হতে পারি আমরা? ধন্যবাদ। প্রথমত 22-এর আগে একটু পূর্বের 21-এর কথা বলি। 21-এ যখন বিশ্বে যখন কোভিড হলো 19 এবং বাংলাদেশ কিন্তু অপেক্ষাকৃত খুব ভালোভাবে কোভিডটা ম্যানেজ করেছে, এটা সবার প্রশংসার ইসে। এবং সেই সময় কিন্তু কোভিডের শেষে দিকে, ধরুন 21-এর মাঝামাঝি দিকে ইকোনমিতে একটা গতি সঞ্চার হয়েছিল, এর আগে বন্ধ ছিল, দ্যাট ওয়াজ একটা ইতিবাচক দিক। ব্যবসা আসছিল ঘুরে 20 সালে মার্চ মাসে করোনা শুরু হয়েছিল, শুরু হওয়ার, কিন্তু 21 সালের দিকে তো একটু 20 একটু স্লো ছিল, 21-এর দিকে 20 একটা প্রণনা দেওয়ার পরে 21 আস্তে আস্তে পিক আপ করছে, বিশেষ করে বড়ো শিল্পগুলো তো, ছোটো শিল্প হয়তো অতটা ইসে করেনি। অর্থাৎ আমরা দেখছিলাম যে মোটামুটি এগিয়ে যাচ্ছিলাম। তারপরে আপনার 22-এ এসে আমরা দেখলাম যে একটু স্লো ইসেটা খুব গতি সঞ্চার করেনি, সেখানে অনেকগুলি প্রবলেম। প্রথমত হলো আমাদের দেশের ডোমেস্টিক প্রবলেমটা, সেটা ব্যাঙ্কিং সেক্টরের দুর্বলতা, সে দিন আরও প্রকট হতে শুরু করলো। তারপর এক্সপোর্টটা একটু স্লো হলো, তারপর রেমিটেন্সটা কিন্তু আগের মতো ঊর্ধ্বগতি সব ছিল না। এর মধ্যে 2022-তে ইউক্রেন যুদ্ধ হলো, সেটাতে জ্বালানি তেলের দাম অনেক কিছু বেড়ে গেলো, আমাদের ইম্পোর্ট কস্ট বেড়ে গেলো সব কিছুরই, বিশেষ করে জ্বালানি এবং খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য কিছুটা কমেছে, কিন্তু প্রতি ভোজ্য তেল আবার আমাদের অন্য যে খাদ্যপ্রদ্রব্যগুলি বেড়ে গেছে, এটার ইম্পোর্ট কস্ট। আর সবচেয়ে বেশি হলো বাহ্যিক ইন্টারন্যাশনাল, কিন্তু যুদ্ধটার ফলে শুধু পণ্যর ব্যয় না, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে পেমেন্ট নিয়ে নানা রকম ইস্যু হচ্ছে, এবং এটাও এখনও কিন্তু দেখবেন পেমেন্ট নিয়ে কেউ বলে দেশীয় মুদ্রায় করো, কেউ রাশিয়া একটা চেষ্টা করছে অল্টারনেটিভ, চায়না বহু আগেই ক্রস বর্ডার ট্রেড নিয়ে একটা শুরু করেছিল, আবার সুইফট ব্যান করাতে, এইখানে একটা আনসার্টেনটি আসে। অর্থাৎ বাইরের জিনিসগুলো এগুলো আমাদের এফেক্ট করছে বাইরে। তো এটা বলে রাখা ভালো, আমাদের যে সংকট যে একটা বলছি, চ্যালেঞ্জগুলো বলছি, সংকট বললে অনেকে হয়তো ভাবে যে নেতিবাচক, তো চ্যালেঞ্জগুলো যেটা হচ্ছে সেটা কিন্তু মূল কারণটা কিন্তু আমাদের আভ্যন্তরীণটা, সেটাকে আমরা সময় মতো দৃষ্টি দিইনি, আমরা সেইটার মধ্যে দ্রুত কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারিনি। কিছু কিছু নিয়েছি, কিন্তু সেটা আমরা প্যালিয়েটিভের মতো, উপর ক্ষতস্থানে কিছু মলম দেওয়ার মতো, কিন্তু আসল কারণটা দেয়নি, আর তার বাহ্যিক সেটা আসে। অর্থাৎ আমি বলবো যে সংকটটা 22 সালে দেখা গেছে, এটুকু দেখা দেওয়ার কথাই ছিল, কারণ এইটা যখন একদিকে যখন আপনি সমস্যা হয়, ওটা বেলুনের মধ্যে চেপে ধরলেন, ওটাকে কন্ট্রোল করে আরেক দিকে ফুলে যাবে। অর্থাৎ সমস্ত কিছু ডেপথে, ইন ডেপথে গিয়ে সমস্যাগুলো কেন হচ্ছে, কী কী সেক্টর জড়িত, কী কী কারণ আছে, সেখানে গিয়ে কিন্তু অ্যাকশানগুলো নেওয়া হচ্ছিল, সেটা হয় নাই। বেশি করে পিস মিল, এই বিজিএমইর ইসে হচ্ছে প্রণোদনা একটু বাড়িয়ে দিই, তাই না, তারপর ইডিএফ ফান্ডটা একটু বাড়িয়ে দিই, ইন্টারেস্ট একটু কমিয়ে দিই, আবার ভ্যালু অ্যাডিশনটা দেবে 30% থেকে 20%, ডলার কম আসছে, ইন্টারেস্ট বাড়িয়ে দিলাম, দুই থেকে আড়াই করে দিলাম। অতএব সবগুলো মিলিয়ে এখন যে চ্যালেঞ্জগুলো, প্রথমে মূল্যস্ফীতির একটা চ্যালেঞ্জ, তারপর আর ডলার যে রিজার্ভটা, পণ্য আমাদের অনেক বেড়ে গেছে, পণ্য আমদানিটা, পণ্য আমাদের বেড়ে যাওয়াতে হয় কি, রিজার্ভের উপর চাপ পড়েছে, রিজার্ভটা দেবেন, $12 বিলিয়ন কমে গেছে, এখন নেট 33 বিলিয়ন, IMF তো বলছে যে সে $8 বিলিয়ন বাদ দাও 25-এ। অতএব এখন থেকে এত দ্রুত বেড়ে যাওয়া কিন্তু খুব ভালো লক্ষণ না, আস্তে আস্তে কমে যাওয়াটা, হ্যাঁ, কমে যাওয়াটা এত ভালো লক্ষণ না, এটা করে আছে। অর্থাৎ আমি বলবো যে 22 সালটা কিন্তু আমাদের খুব ভালো কাটেনি চ্যালেঞ্জটা, এবং চ্যালেঞ্জগুলো যে মোকাবেলা যে ঠিক করতে পেরেছে, কিছুটা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ইম্পোর্ট কন্ট্রোল করেছে, নেট ওপেন পজিশন ব্যাঙ্কারটা কমিয়ে দিয়েছে,
সেভাবে কিন্তু ফ্লোটা কিন্তু বাড়ে নাই, এক্সপোর্ট খুব যে বাড়ে নাই, এক্সপোর্ট আবার আরএমজি সব ওর কনসেন্ট্রেট, অন্যগুলো ভালো পটেন্সিয়াল কিন্তু অন্যগুলো বেশি করে দেয়, সেখানে মূল কারণটা আমি মনে করি গভর্নমেন্ট ইনসেন্টিভ এবং গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণটা সেখানে অ্যাটেনশনটা কিন্তু কম। আর দ্বিতীয় দিকে বলুন যে রেমিটেন্স আসবে, এত 800,000 লোক গেলো রেমিটেন্স আসছে না, এটা তো আপনার সিস্টেমটার গলত, হুন্ডি দিয়ে পাঠাচ্ছে, প্লাস আমাদের এক্সচেঞ্জ রেটে যে হয়েছে তার উপরে কিন্তু বাইরে কার মার্কেটে ওপেন মার্কেট অনেক বেশি দাম, অর্থাৎ হুন্ডিওয়ালারা যারা যারা টাকা পাঠায় ছোটো কারো টাকা তারা দেখে রেট কোথায় পায়, তাদের তো দেশপ্রেমে থাকা ভালো, কিন্তু দেশপ্রেম করে তাদের জীবিকার কিন্তু আর্থিক লাভ, হ্যাঁ আর্থিক জীবিকার ব্যাপারে তার পরিবারের উপর তো ডিপেন্ড করে, অর্থাৎ এটাতে হওয়াতে কিন্তু এই জিনিসগুলো এখন ইস্যু হয়ে যাচ্ছে। তারপর সবচেয়ে বেশি এখন প্রবলেমটা যোগ হয়েছে ব্যাঙ্কিং সেক্টরের ব্যাপার, ব্যাঙ্কিং তুলে না এখন যাই হোক ব্যাংকের উপর ডিপেন্ড করতে হবে, কিন্তু সেখানে আপনার দুর্নীতি, ডাইভার্সন, ডিফল্ট লোন, তারপরে ব্যাংকের যে ম্যানেজমেন্ট প্রবলেম একেবারে, একটা বলে রাখা হচ্ছে বাংলাদেশে যে প্রুডেন্সিয়াল নর্মগুলি আছে বাজেল 1, 2, 3 বা এগুলো কিন্তু মোটামুটি আন্তর্জাতিক মানের, কিন্তু সেগুলো কমপ্লায়েন্স হয় না, হয় না, এইটাই সবচেয়ে বড়। এবং সেন্ট্রাল ব্যাংকে দেখবেন ব্যাংকের বিষয়টা আমি আর একটু বিস্তারিত শুনবার জন্য পরে আবার, তবে সার্বিকভাবে আমি বলবো যে 2023 সালে আমরা 23 সালে কিন্তু 22 সালের মতো এত দুর্যোগময় হবে না, হবে না, কারণ আমরা এখন উপলব্ধি করতে পারছি, লাকিলি পলিটিশিয়ানরা এখন উপলব্ধি করছে সমস্যাটা, বলে আগে তো বলতে কিছু সমস্যাই না, এটা এখন অন্তপক্ষে স্বীকার করছে, স্বীকার করছে, কিছু অ্যাকশন নিচ্ছে, তো 23 সালে তো চট করে না, এটাতে সময় লাগবে, একটু সময় লাগবে। ডক্টর সামি মাহবুব, আপনারা কীভাবে দেখেন মানে একাডেমিক দিক থেকে এই যে মানুষের যে খাদ্য দাম মূল্যস্ফীতি বেড়ে যাওয়া এগুলো নিয়ন্ত্রণের কোনো উপায় মানে একাডেমিকভাবেও সাজেস্ট করা যায় কি না, আগামী বছরের জন্য কী পলিসি নিলে মানুষ একটু স্বস্তিতে থাকতে পারবে বা আরও কোনো সম্ভাবনা আছে? প্রথম কথা হচ্ছে যে অবশ্যই সালেদি স্যার একটু আগে যেটা বললেন সেটা সূত্র ধরেই বলতে চাচ্ছি, আমরা আসলে বলা যেতে পারে 3-4 ধরনের চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে দিয়ে আছে। একটা তো হচ্ছে কোভিড মহামারী থেকে একটা পুনরুদ্ধার, পুনরুদ্ধারের ক্ষেত্রে কিন্তু চিত্রটা সবার জন্য সমান না, আমার আপনার ক্ষেত্রে যেরকম, একজন শ্রমিকের ক্ষেত্রে হয়তো সেটা সেরকম না, সুতরাং তারা কিন্তু একটা পুনরুদ্ধারের প্রক্রিয়ায় ছিল। তারপরও সার্বিকভাবে যদি বলি, এর পাশাপাশি আমরা সামষ্টিক অর্থনীতি নিয়ে আমরা এক ধরনের কমফোর্ট জোনের মধ্যে ছিলাম এবং মনে করতাম যে আমরা আছি, কিন্তু সেখানে কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল এবং সেটা কিন্তু এখন আমাদের আরও মুখোমুখি হয়েছি আমরা, এবং তার পাশাপাশি হচ্ছে মূল্যস্ফীতিটা। এখন এই তিনটা চ্যালেঞ্জকে যদি আমরা সামনে দেখি, এখন আমাদের আসলে অগ্রাধিকার, আমাদের অগ্রাধিকারের মধ্যে অবশ্যই পুরো জায়গাটাতে মূল্যস্ফীতিটাকে দেখতে হবে যে এটাকে যাতে একটা সহনীয় পর্যায়ের মধ্যে আনা যায়, এবং সেটার ক্ষেত্রে বিভিন্ন যে নীতি নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়টা আছে যে এই চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে আবার অনেকগুলোই কিন্তু বিভিন্ন পলিসি আবার কন্ট্রাডিক্ট করতে পারে একটা আরেকটাকে, এবং সেক্ষেত্রে আসলে আমাদের আসলে নীতি নির্ধারকদের যেটা জরুরি সেটা হচ্ছে যে একটু সাবধানে দেখে শুনে বিভিন্ন পলিসিগুলো নেওয়া, যাতে করে আমাদের একেবারে আলটিমেট যে গোলটা, যেটা আমরা যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটাকে আমার মনে হয় একটা সহনীয় পর্যায়ে রাখার বিষয়টা, আমার মনে হয় এটা সবাই একমত হবে, সেটাই আমাদের সবচেয়ে জরুরি। আমি আপনি জানতে চাই, আমরা আন্তর্জাতিক বাজারে যে সমস্ত দাম দেখি বা যে আমরা যেহেতু খাদ্যপণ্যের একটা বড় অংশ আমদানি করি, বিশেষ করে ভোজ্য তেল, চিনি বা গম, এটা মূলত আমদানি, ধানটা হয়তো আমাদের এখানে হয়, মূল খাদ্য চাল বা ভাতের কথা যদি আমরা বলি সেটা আমাদের সর্বশেষ যে বোরোর উৎপাদন হয়, আমনের উৎপাদন হয়েছে, সেটা হয়তো মোটামুটি একটা সন্তোষজনক, বোরোটাও খুব খারাপ হবে বলে আমরা মনে করি না, কিন্তু অন্য জিনিসগুলোর দাম কোনোভাবেই কমছে না, বিশেষ করে আমদানি করা জিনিস, যদিও বিশ্ববাজারে আমরা কিন্তু একটু নিম্নমুখী প্রবণতা দেখছি কিন্তু বাংলাদেশে কিন্তু সেরকমভাবে কমার কোনো লক্ষণ কিন্তু নাই, সেটা কেন হয়? একটা বিষয় কিন্তু আমরা জানি যে একটা মূল্যস্ফীতির একটা দিক হচ্ছে আমরা বিশ্লেষণ করতে পারছি, ব্যাখ্যা করতে পারছি, আরেকটা হচ্ছে ব্যাখ্যার বাইরে। এখন সরকারকে বা নীতি নির্ধারকদের জোর দিতে হবে যে ব্যাখ্যার বাইরে যে মূল্যস্ফীতিটা হচ্ছে সেই মূল্যস্ফীতিটাকে কিভাবে, সেই মূল্যস্ফীতি কেন হচ্ছে সেটার কারণ আমরা মোটামুটিভাবে জানি যে ক্রেতা থেকে বিক্রেতা পর্যন্ত এই যে সাপ্লাই চেইনটা, এখানে কিন্তু অনেক এজেন্ট কাজ করে এবং এই এজেন্টরা অনেক সময় কিন্তু তাদের নিজের স্বার্থে কিন্তু মূল্যস্ফীতিটাকে বাড়িয়ে দেয়, যতটা বাড়ানোর করা হওয়ার কথা তার চাইতে বেশি বেড়ে যায়, এবং এই জায়গাটা কিভাবে আসলে নিয়ন্ত্রণ করতে হবে, বাজার মনিটরিং এর কথা যতই তাত্ত্বিক মনে হোক এটার কিন্তু বিকল্প নেই, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদিও এখানে ভর্তুকির বিষয় আছে এবং এই ধরনের পলিসির বিষয়ে কিছু ডিলেমা থাকলেও এটা কিন্তু মেনে নিতে হবে যে হয়তো আমাদের যে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইম্পোর্টের যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশনের থেকে মানুষকে একটু
স্বস্তি দেওয়ার জন্য কিছু মূসকের ক্ষেত্রে কিছু কাটছাট, আমদানি শুল্কতে, রেগুলেটরি ডিউটিতে আমরা দেখেছি বিভিন্ন কাটছাট, বিভিন্ন সময় কাটছাট হয়েছে এবং এই কাটছাটগুলোটা করতে হবে, কারণ কিছু একেবারে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলোর ক্ষেত্রে করতে হবে। আমি এক্ষেত্রে প্রশ্ন করি, সরকারি নীতিনির্ধারক যেটা বলে যে আপনি ওখানে আমদানি শুল্ক কমাতে বললেন, মূসকের ছাড় দিতে বললেন, তাহলে তো সরকারের রাজস্ব আয় কমলে সরকার দাবি করছে যে তারা 1 কোটি লোককে কার্ড দিয়েছে স্বল্প মূল্যে, ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য দিচ্ছে, তা সেটা তো তারা সুবিধা পাচ্ছে। এখন যদি এখানে কম দামে দিতে হয়, ওদিকে আবার শুল্ক কমানো যায় তাহলে তো আয় কমে যাবে, তাহলে এখানে ভর্তুকিটা দিবে কোথেকে? টিন আছে কয়জনের যদি দেখি, এবং তারপরে যদি আমরা দেখি যে আসলে ট্যাক্স রিটার্ন সাবমিট করছে কয়জন, সেটা কিন্তু হাস্যকর একটা সংখ্যা। এবং দেখা যায় যে যারা আসলে কর দিচ্ছেন, সৎভাবে কর দিচ্ছেন, তারা হয়তো কর দিয়েই যাচ্ছেন, কিন্তু যারা দিচ্ছে না তারা কিন্তু একেবারে করের বহির্ভূত থেকেই যাচ্ছে, কর দেওয়ার যোগ্য। এবং এই জায়গাটাতে আসলে বড় ধরনের সংস্কার দরকার হচ্ছে, বড় ধরনের কিন্তু ট্রান্সপারেন্সির দরকার আছে। কোথায় খরচ করাটা জরুরি সেটা আমাদের দেখতে হবে, সব জায়গায় খরচ করা আসলে যাবে না, সাবধানে খরচ করতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে বিভিন্ন পলিসি, বিভিন্ন নীতি, এই জিনিসটা আসলে জনবান্ধব হচ্ছে কিনা। নিম্ন আয়ের মানুষ, ফিক্সড ইনকামের মানুষ যারা আছে, তাদের কে স্বস্তি দেওয়ার জন্য যা প্রয়োজনীয় উদ্যোগ দরকার সেগুলো করতে হবে, সেটা আসলে আমাদের প্রায়োরিটি। অন্যান্য অবশ্যই অন্যান্য এই জিনিসগুলো কন্ট্রাডিক্টরি, এগুলো এত সহজ না যতটা আমরা বলছি, কিন্তু তারপরও ওই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমাদের খুব সাধারণ মানুষের প্রশ্ন যে আপনি বিদেশ যাওয়া কমালেন, আপনি সরকারের বিদ্যুৎ খরচ কমালেন, সরকারের যাতে কোনো বেশি বাড়তি খরচ না হয় সেটা কমালেন, কিন্তু যে কয়টি বড় প্রকল্প চলছে মেগা প্রজেক্ট, তার কোনো উৎপাদন তো আপনি কোনো মানে কাজ তো আপনি বন্ধ করলেন না। এখানে মেগা প্রকল্পগুলো যেগুলো চলছে সেগুলোকে তো আসলে আমরা বন্ধ করা সম্ভব না, এখন দেখতে হবে যে সেখানে অপ্রয়োজনীয় খরচটা আমরা কমাতে পারি কিনা সেটা দেখতে হবে। সালুদ্দিন, আপনি বলছিলেন ব্যাংকের কথা, ব্যাংকিং ক্ষেত্রে গত 1 বছর যা চললো, মানে ঋণ জালিতে থেকে শুরু করে ঋণ খেলাপির হঠাৎ উল্লম্ফনই বলবো আমরা, বিরাট আকারে ঋণ খেলাপি বেড়ে গেছে। যদিও কোভিডের মধ্যে তো এত বেশি বিনিয়োগ হয়নি, এত বেশি শিল্প হয় নাই, এত বেশি আমদানি হয়নি, তাহলে আমদানি খরচ বাড়লো কেন খুব বেশি, এবং এত বেশি ঋণ জালিয়াতি বা ঋণ খেলাপি হলো গেল কেন? মানুষ কি কোভিডের কারণে ঋণ পরিশোধ করে নাই, নাকি কোনো ব্যবস্থাপনার সংকট আছে? না, প্রথমত কোভিডের কারণে তো কিছুটা ছাড় দেওয়া হয়েছে, এটা যুক্তিসঙ্গত। তবে আমি ছাড় দেওয়ার ব্যাপারে একটা অমনিবাস সবার জন্য ছাড় দিলাম সেটার পক্ষ প্রতি কোনো দিনই না। আমরা সবসময় আর্গু করি যাদের আসলে যেসব ইন্ডাস্ট্রি দরকার, ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত যাদের নিজেদের দোষে না, অন্য এক্সটার্নাল ইসের জন্য গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, বা ওই সেক্টরটা একদম স্লো ডাউন হয়ে গেছে, কিন্তু যেখানে ডাইরেক্টের মধ্যে মারামারি, ডাইরেক্টের মধ্যে তারপরে অর্থ পাচার, তারপরে তাদের ইনএফিসিয়েন্সি, তারপর ইচ্ছাকৃতভাবে দেয় না, তাদের জন্য মাফ করে। যেটা হয়েছে কি, আপনার আমরা সাধারণত বলে একটা দরজা বানান এন্ট্রেন্সের জন্য, যারা লম্বার আছে মাথা নিচু করে ঢুকবে, তারপর গিয়ে আমরা উঁচু করে বলে এখন আমাকে হয়তো দরজা ছোটো করে বানালে ইচ্ছা ছিল আপনার, মানে সিম্পল লোকদেরকে আমি যারা আসলে কষ্ট তাকে দিচ্ছে না প্রথমত। তারপরে যেটা হয়েছে যে ঋণগুলো কিন্তু পুঞ্জিভূত বাড়ছে, কারণ এটা রিকভার করার মতো তেমন পদক্ষেপ না। ব্যাংকারদের খালি বলা হয় রিকভার করো, কিন্তু ব্যাংকারদের যারা রিকভার করছে না, যে ব্যাংক পারফরমেন্স যাদের খারাপ, তাদের ব্যাপারে কোনো রকম কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো ইস্যু নেয় না। দরকার ছিল প্রত্যেক মাসে আপনার তাদের সাথে বসা যায়। আমার সময় আমি তো যে ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানদের সাথে বসেছি, এমডিরা অনেক সময় নানা রকম ইস্যু কথাবার্তা বলে যে আপনারা এটা না করলে কয়েক মাসের মধ্যে আপনাদের অনেক ব্যাংকের আমরা সিআরআর এসএলআর মাফ করে নেই, সোজা বলে এখন তো সিআরআর এসএলআর মাফ করে দিচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার। যা এই যদি কঠোর হাতে, শক্ত হাতে যদি সেন্ট্রাল ব্যাংক না এসে করে, তবে কিন্তু ডিফিকাল্ট হবে, এটা একটা রং সিগন্যাল পায়। তার মধ্যে আবার দেখবেন কোভিডের পরপরই শুরু হয়েছে ছাড় দেওয়া, আপনার সময় বাড়িয়ে দিয়েছেন 20 বছর পর্যন্ত করবেন, আবার আপফ্রন্ট রিশিউল করবেন 2%, এটা 2%টা কত হলো? আমার সময় ছিল 10% ফার্স্ট, সেকেন্ড বার যদি রিশিউল করেন 20%, থার্ড বার 30%। তা আপনি তো এমনি এনকারেজ করছেন, না দিলেও মনে দিলেও হবে, না দিলে অনেকটা সময় পাওয়া যাবে ফেরত দেওয়ার। অতএব এই ধরনের ছাড় দেওয়া, ফাইন্যান্সিয়াল সেক্টরের যদি এরকম ছাড় দেওয়া মোটেই ঠিক না। আপনার একদম কেস বাই কেস ধরে
দরকার হলে আপনার তাদেরকে আদায় করতে চেষ্টা করেন। আমাদের মানি ল কোর্টে গিয়ে অনেক সময় লাগে, দরকার হলে সেটাকে এক্সপেডাইট করেন। এবং আমার আমি এটাই বলতে চাইছিলাম সালাউদ্দিন সাহেব, যে আপনি দেখবেন যে যারা 520 টাকা লোন নিয়েছে বা 400 টাকা লোন নিয়েছে, তার তো খেলাপি হওয়ার সুবিধা আছে। কারণ আমি যদি খেলাপি হয়ে 4 কোটি টাকা খরচ করি আদালতে, উকিল রাখি, তাহলে বহুদিন আমার না দিয়ে আমি পার পাবো, তাহলে আমি কেন দেবো? তারপরে আরেকটা জিনিস অ্যাড হয়েছে দেখবেন, এই যে বাংলাদেশ ব্যাংক কিছুটা রেপো কিছুটা উদার নীতি হিসেবে পাঠিয়েছে এক্সপান্স, কিন্তু পাচ্ছে কারা? বড়রা। এবং বড়দের একটা সুবিধা, লোনটা নিয়ে 9% ইন্টারেস্ট রেট, 5 কোটি টাকা লাগলো আর না লাগলো নিয়ে নিক, যা জমি জমা কিন অন্য জায়গায়। এক নেক্সট বছর তো তার 5 কোটি টাকা, 5 কোটি তো না, ব্যাংকের জন্য 2.5 কোটি টাকা, কিন্তু তার সম্পত্তি করছে তো সে 30 কোটি টাকা, কিন্তু গরিবরা তো অ্যাসেট বলতে ওরা কিনতে পারে না। সেটা ছোট লোন যারা নিয়েছে তাদের সমস্যা বেশি, সমস্যা এবং সেজন্য তারা ফেরত দেয়। অথবা বারে বারে কিন্তু এই যেটা ডক্টর বিদিশা বলেন, সমতা ভিত্তিক কোনো কিছুই হচ্ছে না, খালি গ্রোথ গ্রোথ বাড়াও, কেকের সাইজ বাড়াও, আলটিমেটলি কারা এটা ভাগ করবে সেটা এখন সময় ভাগ করার আগে অনেকে ভাগ পেয়ে যায়, পেয়ে যায়। আমরা একটু আরেকটু আলোচনা করবো, একটু বিরতি থেকে ফিরে আসি, আমরা এটা বিস্তারিত কথা বলছি এবং আমাদের যিনি অতিথি আছেন তিনি আসলে যুক্ত হবেন। একটি বিরতি থাকছে আমাদের এই অর্থ বাণিজ্যের অর্থ সংলাপের আজকের, আশা করি আপনারা থাকবেন, আমরা ফিরে আসবো বিরতির পর। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন জেডিসারের নির্মিত অর্থনৈতিক সংলাপে। আজকের বিষয়, নতুন বছরে অর্থ বাণিজ্যের সংখ্যা কাটবে কি? এখনই আমাদের সঙ্গে যুক্ত হলেন যিনি নাম আমি আগেই বলেছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা বিরতির আগে শুরু করেছিলাম, দুজন বলেছেন, আমরা একটু জানতে চাই একজন ব্যবসায়ী হিসেবে এবং উদ্যোক্তা হিসেবে অর্থ বাণিজ্যের সংখ্যা বা সংকট যেটাই বলি 22 সাল যেভাবে গেল, 23 সালের ব্যাপারে কোনো আশার কথা শোনানো যায় কি না, বা আপনারা কী দেখছেন? একজন ব্যবসায়ী হিসেবে বলবো যে ব্যবসায়ী হিসেবে তো আমরা আশা নিয়েই আগাই, আর আশা না থাকলেও তো ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না। আমরা চিন্তা করি যে প্রত্যেকটি মন্দার পর এটি ভালো আসবে, প্রত্যেকটি রিসিশনের পরে এটা গুড টাইম আসে, যুদ্ধের পরে ব্যবসার একটা ভালো সময় আসে, আমরা সেই আশাই নিয়ে আগাচ্ছি। আর ব্যবসায়ীরা যদি আশা না থাকতো তাহলে ব্যবসায়ীরা অনেকে হতাশ হয়ে বাড়ি চলে যাচ্ছে। সুতরাং ব্যবসারা সব ব্যবসায়ীর সঙ্গে আশার আলো দেয়। সেই হিসাবে আমি বলবো যে আমরা মনে করি বিশ্ব যে রাজনীতি বর্তমানে, যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এই ভূরাজনীতির, আমার ব্যবসার এই 35-36 বছর অভিজ্ঞতা আমি বলি, অনেকগুলি যুদ্ধ দেখে দেখে আসলে আমি বলবো যে আমি হতাশ নই। আমি যখন ব্যবসায় আসি, আমার প্রথমে যে যুদ্ধটা আমার সামনে পড়েছে সেটা কুয়েত এবং ইরাকের যুদ্ধ। আমি ব্যবসায় 87 সালে যখন আসি, প্রথম আসার সাথে সাথে 3 বছরের মাঝে যুদ্ধটা দেখি, তখনও কিন্তু আমাদের আমরা দেখেছি যে যুদ্ধের কারণে আমরা সঞ্চয় করা শুরু করলাম, জিনিসপত্রের দাম বাড়লো, সুতার দাম বাড়লো, পেট্রোকেমিক্যাল দাম বাড়লো, তেলের দাম বাড়লো। আপনার মনে পড়ে কি নেশাদের সময় তেলের দাম 60 টাকা ছিল লিটার, হঠাৎ করে সেই তেলের দাম কিন্তু তখন 32 টাকা হয়ে যায়, 33-33 হয়ে যায়। তো আমি মনে করি এই বছরটা যদি কোনো কারণে যদি যুদ্ধটা থেমে যায় আর ইউরোপের যদি হাহাকারটা কমে যায়, তবে আমি বলবো যে আমরা আগামী জুনের পরে আমি ভালো কিছু আশা করছি। দেশের মধ্যে অর্থনীতির ব্যবস্থাপনা বা নীতিগত সহায়তার ক্ষেত্রে কোনো সংকট দেখেন কিনা? নীতিগত সহায়তা এই মুহূর্তে দরকার। প্যান্ডামিকের সময় আসলে আমি বলবো যে প্যান্ডামিককে যেভাবে সরকার সামাল দিয়েছিলেন, সেই সামাল দেওয়াটা এবং তার সুন্দর কতগুলি পরামর্শ করে ব্যবসায়ী চাই, তখন যে 7 সদস্যের যে একটি টাস্কফোর্স কমিটি করা হয় বিজনেসম্যান থেকে 7 জন, তার মধ্যে আমি একজন ছিলাম, এবং গভর্নমেন্টের উচ্চ পর্যায়ের সচিব, একেবারে ক্যাবিনেট সেক্রেটারি শুরু করে বাংলাদেশ ব্যাংক গভর্নর সহ 7 জনের একটা উচ্চ পর্যায়ের কমিটি, এবং সম্মিলিতভাবে আলোচনা করাতে আমরা কোভিডকে কিন্তু মোকাবিলা, অর্থনীতির সঙ্গে মোকাবিলা করতে পারছি। কিন্তু ওই যে ওই মোকাবিলা করে আমরা যে একটা ভালো অবস্থানে গিয়েছি, এখন এই ভালো অবস্থান থেকে কতিপয় আমি বলবো লোকজন বলছে যে আমাদের এই মুহূর্তে সহায়তা না দিলে চলবে। আসলে কি, আবার আমাদের পাশাপাশি দেশ ভারতের দিকে যদি লক্ষ্য করেন, তারা কিন্তু কোভিডকালীন সময়ে তাদের শ্রম আইনকে স্থগিত করেছিল, ইভেন কি তারা তেলের উপরে যেই ট্যাক্স এটা কিন্তু কমিয়েছে, জ্বালানির উপরে কোনটা কমিয়েছে এখন মনে করেন, আগে আপনি 30 টাকার যে ট্যাক্সটা পাইতেন, এখন আপনি 60 টাকা, তো ট্যাক্সটা বাড়তে আছে। আমরা বারবার বলছি সেই ট্যাক্সটাকে ট্যারিফ করে দেওয়া, এখন আপনি যেখানে ইন্ডিয়া সেটা করছে ট্যারিফ করে ফেলছে, আমাদের পাশাপাশি দেশগুলো আপনি লক্ষ্য করেন। এখন আপনি যদি দাম বাড়ার সাথে সাথে তার ট্যাক্সের যে পরিমাণটা তেমন রাখেন, তাহলে তো আপনি মূল্যস্ফীতি কন্ট্রোল করতে পারবেন না দেশের মূল্য। আমরা যেটা বারবার এনবিআরকে বলে আসছি যে আপনি যে আগে যে আগের যে বাজেট ছিল সেটা প্রাইস বাজেট ছিল এখনকার প্রাইস থেকে 30% কম অবস্থা, আপনি এটি ট্যাক্সটা নিতেন। এই কাপটা তখন প্রাইস ছিল 100 টাকা, আপনি এটার মধ্যে 10% 10% 10 টাকা নিতেন, এখন এটা দাম 200 টাকা হয়ে গেছে, তা আপনি 20 টাকা ট্যাক্স হচ্ছে। আপনি ওই ট্যাক্সটাকে আমরা বলছি ট্যারিফ মূল্য হিসেবে করে ট্যাক্সটাকে ঠিক রাখে, তাহলে কিন্তু খাদ্যদ্রব্যের দাম এবং নিত্যপ্রয়োজনীয় দাম কি নিয়ন্ত্রণে থাকবে। আপনি দেখেন আমাদের আজকাল র মেটেরিয়ালের দাম যেভাবে বাড়তে আসে, তার সাথে সাথে ট্যারিফ মূল্য আমাদের ট্যাক্স হিসেবে বাড়ছে, তো বাড়ার সাথে সাথে তো আমাদের কস্ট প্রোডাক্ট বাড়তে আসে,
ব্যাংকের যে ইন্টারেস্ট গত বছর যেটা ছিল সেটা তো অলরেডি বেড়ে গেছে। ইডিএফ ফান্ড যেটা 2% জন্য মাননীয় গভর্নর মধ্যে উনি আছেন, উনি জানেন ইডিএফ থাকা অবস্থায় যেটা ছিল 1.75% আমরা 1.75% আমরা রেট অফ ইন্টারেস্ট ছিল, সেটা এখন 4% হয়ে গেছে। তাহলে এক্সপোর্ট ডেভেলপ ফান্ডটা আবার এখন ইস্যু করতে ডিউ টু IMF এর কারণে এখন সেই ফান্ডটাকে খুব স্লো হয়ে গেছে, সেই টাকাকে আবার ব্যাক করতে হবে, এই নানা কারণে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি খালি ট্যাক্স উঠালাম দেশের, একসময় আমরা ট্যাক্স নেবেন কিন্তু এমন সময় আসবে তখন আর ট্যাক্স দেওয়ার লোক খুঁজে পাবেন না আপনি। তা আমি বলবো যে আপনি যে জিনিসটা করছেন সেই জিনিসটাকে ঠিক রাখ। এখন আপনি টার্গেট পৌঁছার জন্য ব্যবসায়ীকে মরছে না বাঁধছে সে কিন্তু খেয়াল দিচ্ছেন না। আর যিনি ট্যাক্স দিচ্ছে তার কাছে একবার যাবেন ট্যাক্সের লোক, তারপর যাবেন তার ইন্টেলিজেন্ট, তারপর যাবেন ভ্যাট স্পেশাল একটা তাদের টাস্কফোর্স আছে, তারপর 4টা ডিপার্টমেন্ট যায়, তার অর্থ একজন খেয়ে গিয়ে আরেকজনকে বলে যাও তুমি মোমোকে ধরো গা, ওই সালাউদ্দিন সাহেবের কাছে টাকা আছে ওনার থেকে আমি 2 লাখ নিয়ে আসি তুমি আবার যাও, একজনের পর একজন 3-4 যাবে। কিন্তু এছাড়া সারা বাংলাদেশে আমরা বাংলাদেশের অর্থনীতি যদি বলেন, আজ থেকে বাংলাদেশের অর্থনীতি ছোট নয়, বাংলাদেশ সারা পৃথিবীর ইকোনমি যদি আপনি গ্লোবাল ইকোনমি আমরা যদি ধরি সেটা হলো আমাদের $100 trillion ইকোনমি, এর মধ্যে আমেরিকা $25 trillion করে, চায়না করে $19 trillion, দুটো দেশ মিলে পৃথিবী 50% ইকোনমি তাদের নিয়ন্ত্রণে, আমরা 41 আসি $436-435 আমাদের বিলিয়ন ডলার, এই টোটাল আমাদের ইকোনমির কিন্তু টোটাল আমাদের ইন্ডাস্ট্রি আসে 32.31% ইন্ডাস্ট্রি থেকে আমাদের GDP আসে, আমাদের সার্ভিস সেক্টর থেকে আসতে 51%, কৃষিখাত থেকে আছে 11.57% যদি আমি ভুল না করে থাকি, হয়তো এদিক সেদিক হতে পারে, আমি সর্বশেষ ডাটা দিকে বলছি, এবং আমাদের বাকি অন্যান্য সেক্টর অন্যগুলি আসে 32, যেটা আমাদের ইন্ডাস্ট্রি সেক্টর যেটা আসছে আমাদের GDP তার কিন্তু 84% টেক্সটাইল নেপারেলস থেকে আসে। এপারেলসকে যদি টেক্সটাইল বাদ দিয়ে বলেন নেপারেলস কোনো দিন কিন্তু সেই হিসাবে আসবে না, কারণ এপারেলস তো এপারেলসকে আজকে যে আপনার সেলাই শিল্প বলতে সেলাই শিল্প নেই, আমাদের মাননীয় গভর্নর সাহেব উনি ছিলেন, উনি থাকতে আমাদের একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে ওনাদের সময় কিন্তু আসতে শুরু হয় 1996 থেকে, এটা 90 থেকে শুরু হয় ডেভেলপমেন্ট, এখন পর্যন্ত টেক্সটাইলটা যদি গ্যাস বিদ্যুৎ থাকতো তাদের অবস্থা আরও হতো। আপনি দেখেন গত বছর যে $44.54 billion যেটা টেক্সটাইল অ্যাপারেলস থেকে আসছে তার $28 billion কিন্তু আমাদের সেক্টর আসছে, শুধু তাই নয় 28 কোটি বাংলাদেশের 16.5 কোটি মানুষ যে আছে সেই মানুষের কিন্তু 100% বস্ত্রের যোগানদাতা আমাদের সেক্টর। এই 16 কোটি মানুষের ট্যারিফ কমিশনের জরিপ মোতাবেক আজ থেকে 5 বছর আগে স্থানীয় ডোমেস্টিক আমাদের কনজামশন হলো 691 কোটি মিটার কাপড়, বর্তমান সেটা আজকে সেটার টোটাল ডিমান্ড হলো 700 কোটি মিটার। আপনি যদি একটা সর্বনিম্ন মূল্য ধরেন গামছা লুঙ্গির দামও যদি 100 টাকা 125 টাকার নিচে নাই তাহলে $1.25 মূল্য, যদি আমি $100 মূল্য ধরি তাহলে লোকাল মার্কেটটা $8.7 billion, আপনি এই মার্কেটটাকে ফেলে দেবেন কীভাবে? সুতরাং সার্বিকভাবে আজকে আমরা যারা শিল্পের খাতে আছে আমি ডলার পাচ্ছি, হয়তো বল দাম বেশি পাচ্ছি, কিন্তু যারা স্থানীয় শিল্প এগুলি তো বেঁচে থাকতে হবে, এই শিল্পগুলি তো GDP যে এরা যে $8 billion যদি কাপড় না বানাতো, এই $8.7 billion যে কাপড় বানাচ্ছে এগুলো বাইরে থেকে আনতে হতো, এর ভিতরে মাত্র আমরা তুলানি, শুধু তুলানি এর মধ্যে মাত্র $2.5 billion তুলানি, আর বাকি পুরোটাই আমাদের হলো ভ্যালু এডিশন। এই যে দেশীয় উৎপাদন বা দেশীয় উৎপাদনের কারণে বৈদেশিক মুদ্রা সাশ্রয়কারী যে আমাদের যে অর্থনীতি হচ্ছে সেইটাতে কি আমরা আশাবাদী হতে পারি কিনা, যে যতই যুদ্ধ থাকুক না কেন হয়তো কোথাও কোথাও কষ্ট হয় আমাদের, কিন্তু ব্যবস্থাপনা যদি আমরা ঠিক রাখতে পারি, যেটা আপনি একটু আগে বলছিলেন ট্যাক্সের ব্যবস্থাপনা থেকে কিছু হবে, তাহলে হয়তো মোটামুটি আমরা সংকটটাকে সহনীয় মধ্যে রাখতে পারি, এই ক্ষেত্রে আপনার পরামর্শ? অবশ্যই, কারণ বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু আমরা কোভিডকালীন সময়েও কিন্তু দেখেছি যে আমাদের কোভিডের পুনরুদ্ধারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু মানুষের, মানুষ কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে টিকে থাকার জন্য, এখন এই টিকে থাকার জন্য যে প্রচেষ্টা এবং সেটার ক্ষেত্রে কিন্তু দেখেছে যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, প্রচুর উদ্যোক্তা তৈরি হয়েছে, এখন এই উদ্যোক্তাদের এখন আমরা যখন মোটামুটিভাবে একটা কোভিড পরবর্তী সময় আছে, এখন সেই উদ্যোক্তাদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করতে হবে, এবং সেটার ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের ছাড় যখন দেওয়া হয়, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি যখন দেওয়া হয়, সেটা সুবিধাটা হয়তো বড় শিল্পগুলো পায়, কিন্তু দেখা যায় যে একেবারে ক্ষুদ্র এবং একেবারে মাইক্রো যারা রয়েছে তারা কিন্তু পিছিয়ে থাকে, এবং আমরা কিন্তু প্রণোদনার ক্ষেত্রে প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা দেখেছি। এখন এই সমস্ত ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে ব্যবস্থাপনার ক্ষেত্রে, একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই যারা ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছেন তারা হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে যান, ব্যাংক থেকে ঋণের ক্ষেত্রেও বলেন বা বিভিন্ন ধরনের সে ট্রেড লাইসেন্স নেওয়া থেকে বলেন, সব ক্ষেত্রে কিন্তু
তাদের এই সমস্যাগুলো হয়। এই জায়গাটাতে আমরা একটু ফ্লেক্সিবল হতে পারি কিনা সেটা একটা দেখা দরকার, যে যাতে করে নিজে নিজেই নিজের জন্য যে জীবিকা সেই জীবিকার ব্যবস্থা তারা যাতে করতে পারে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু গ্রাম কেন্দ্রিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিছু কিন্তু অ্যাগ্রো বেজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটার বিষয়ে কিন্তু আমাদের একটু জোর দেওয়া দরকার। আমরা খুব বেশি ঢাকা কেন্দ্রিক, খুব বেশি চিটাগাং কেন্দ্রিক, এবং সেই জায়গাগুলোকে কেন্দ্র করে সেখানকার তরুণদেরকে আমরা কাজে লাগিয়ে যদি আমরা সেই উদ্যোক্তাদের যে তাদের যে এফর্টগুলো রয়েছে সেটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, এবং সেখানে কিন্তু দেশীয় বাজারটাকে ঘিরে কিন্তু একটা অনেক ধরনের কিন্তু বড় কিন্তু এক্সপ্যানশনের কিন্তু সুযোগ রয়েছে। আর এর পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের শ্রমশক্তির যে বিষয়টা রয়েছে এবং সেটাকে আমরা আসলে কতটা ইউটিলাইজ করতে পারছি, এবং সেই জায়গাটাতে কিন্তু আমরা বলবো যে আমাদের প্রবাসী শ্রমিক যারা রয়েছে, যাদের কথা আমরা বলছি যে যাদের রেমিটেন্সের উপরে আমরা এখন আমরা দেখছি কিন্তু যে সেটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের, এবং সেক্ষেত্রে আমাদের তাদেরকে আমাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং তাদের সেফটি সিকিউরিটির বিষয়ে কিছুটা হেল্প করা এবং প্রি ডিপার্চার তাদেরকে সহায়তা করা, এই জায়গাগুলোতে তাদেরকে যদি আমরা কিছুটা হলেও আপস্কিল করতে পারি তাহলে কিন্তু তারা কিছুটা সম্মানজনক কাজে যদি তারা যেতে পারেন সেটা তারা যেন বৈদেশিক মুদ্রার জন্য ভালো এবং তাদের নিজের জন্য কিন্তু ভালো হবে। আমরা বিরোধী যাবো, তবে তার আগে একটু সালাউদ্দিন আহমদকে একটু প্রশ্ন করে রেখে যেতে চাই। এই যে কথাগুলো হলো এবং আপনি একটু বলছিলেন যে যা ঋণ পাওয়া এবং ঋণ না দেওয়ার সুবিধা বড়দের জন্য, প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে সুবিধা বড়দের জন্য, কিন্তু ক্ষুদ্র মাঝারি এলাকায় টিকিয়ে রাখার একটা বড় প্রাণ যেটা গ্রামীণ অর্থনীতির কথা ডক্টর বিদিশা বললেন, সে ব্যাপারে জানতে পারছি সেখানে দৃষ্টিটা কম কেন আমাদের মনে হয়? আপনি তার সঙ্গে একমত কিনা বা আপনার পরামর্শ কি একটু শুনবো বিরোধী থেকে ঘুরে এসে। দর্শক ছোট্ট বিরতি, দর্শক বিরতি পর আমরা ফিরে এলাম। ডক্টর সারুদ্দিন আপনার কাছে প্রশ্ন ছিল যে বড়রা পার পেয়ে যায়, সুবিধা পেয়ে যায় বা কষ্টে যখন থাকে ছোটরাই বেশি কষ্ট হয়, অল্প আয়ের মানুষ, কিন্তু তারা উদ্যোক্তা যখন হয় তখন তাদেরই কিন্তু ঋণ পেতে সুবিধা অসুবিধা, তাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে তাগাদা বেশি বা ইন্ডাস্ট্রি করতে গেলে তারাই বেশি ভোগে। যদিও আমরা দেখেছি যে বড় একটা অংশ কিন্তু এই ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু করোনাকালীন সময় এবং এখনও তারা আমাদের গ্রামীণ অর্থনীতি বলেন এবং সেটা পোলট্রি থেকে শুরু করে নানা জায়গায় কিন্তু তারা পজিটিভ ভূমিকায় রেখেছে, তাদের জন্য নীতি নির্ধারকদের নজর কম বলে মনে হয়। এটা সর্বাংশে সত্যি, কারণ নীতি নির্ধারকরা ওরা আইভরি টাওয়ারের মতো অনেক থাকে, দেখে যে খুব উপরে ম্যাক্রো একটা ভিউ নেয়। আমাদের এতে আমি সবসময় আমাদের সামিস্টিক চিত্রটা খুব ভালো কিন্তু আমাদের লোকাল ইস্যুটার পার্কুলেশনটা হরে, কিন্তু মেন স্ট্রেংথটা কিন্তু আমরা কমিউনিটি লেভেল, লোকাল লেভেল এবং ছোটো ছোটো ইন্ডাস্ট্রি সব ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট কারা করে, প্রথমে কিন্তু থিওরি আছে যে স্থানীয় লোক যদি দৌড়িয়ে যায় উদ্ধার করতে, তাই না? তারপরে আপনার ওরা ডিসি এবং ওরা মিলে, যাই হোক এখন হয়েছে কি আমাদের পলিসি প্রায়োরিটিস, পলিসিটা একেবারে ডিস্টর্টেড, মানে ভাবে যে গ্রোথ ভ্যালু এসে হবে এবং ওদের পেছনে হবে, কিন্তু এখানে এমপ্লয়মেন্টের ব্যাপার আছে, লোকজনের জীবিকার ইস্যু আছে, কর্ম মানে আয় জীবিকার ব্যাপার আছে, সেখানে কিন্তু স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিজের পটেন্সিয়াল কিন্তু অনেক বেশি। প্রথমত এরা খুব আগেকার দিনে তো চিড়ামুড়ি ভাজার মতো না, এখন কিন্তু মোটামুটি দে ইউজ মডার্ন টেকনিক এবং কোয়ালিটিও ভালো, হ্যাঁ তাই না? এখন আগেকার মতো যে সে হাতুড়া ভাটাল দিয়ে তৈরি করে, আমি কিছুদিন আগে আমি এই যে ঈশ্বরদী গেলাম, সুন্দর চাকু বানাচ্ছে, এটা নাকি বিক্রি হয় 5,000 টাকা, আমাকে বলে স্যার আমরা বাংলাদেশের দাম 400 টাকা, আমাকে একটা দেন আমাকে 400 টাকা দিয়ে, কিন্তু ইটস ভেরি গুড কোয়ালিটি। অতএব এখানে প্রথম হলো অ্যাক্সেস টু ক্রেডিট, এখানে কিন্তু ব্যাংকারদের আমি অরিয়েন্টেশন একেবারে নাই, ওরা একটা ডেস্কের উপরে থাকবে, 10 কোটি টাকা নেবেন আমি কথাবার্তা বলে দেবো, কিন্তু বড়দের ব্যাপারে অজুহাত দেয় মনিটরিং করা লাগে বেশি, আরে ওরা তো বেস্ট রিপেমেন্ট তো ওদের বেশি, ওরা তো 95% রিপেমেন্ট দেয়, বলতেন মাঝে মাঝে আমাকে যে ছোটোখাটো যদি 500 জন ডিফল্ট করে 10 কোটি টাকা, আর তুমি একজনকে দেখো সে কয়েক 1,000 কোটি টাকা ডিফল্ট নিয়ে বসে আছে, অতএব উনি এটা মাইন্ড করতেন না, বলে আরে দা দেখে এবার তো কৃষকরা জেলে নিয়ে চলে গেল। অতএব এই অরিয়েন্টেশনগুলো যদি না থাকে, এই যে আমি কবিজ প্যাকেজটার ব্যাপারে দেখলাম, আমি প্রথমেই কমেন্ট করেছিলাম এটা ব্যাংক অরিয়েন্টেড এবং বড়রা পাবে, বড়রা পেতে আপত্তি নাই কারণ বড়দের যাতে বেসিক ইন্ডাস্ট্রি সিমেন্ট স্টিল আর এম জি বিভিন্ন আছে তারা পাবে, কিন্তু বাকিরা তো একদম নেগলেক্টেড। আমাকে যা হোক নাম না দিয়ে উনি বলছেন আমরা পেয়েছি 23% দিয়েছি, আমি কোনো ফিগার বলে না 23% দিয়েছি, এখন সময় আসছে দুইটা ব্যাপার, কর্মসংস্থান একটা বড় জিনিস, এরা সবচেয়ে বেশি কর্মসংস্থান করে কারণ বড় ইন্ডাস্ট্রি বেসিক্যালি
ক্যাপিটাল ইনটেন্সিভ টেকনিক হয়, তাই না? ওটা বাধা দিতে পারেন, আপনি তো আর পুরনো টেকনিক দিয়ে একটা বড় বিটে ইসে করতে পারেন, ওদের আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, ফরওয়ার্ড আবার ওদের ইটিবির ব্যাপার আছে, বহু রকম আছে। তো অতএব এখন আমার দরকার সে পলিসি একটা প্রায়োরিটি। সেকেন্ড ইনসেন্টিভের ব্যাপারে, ইনসেন্টিভ করে আরএমজি দিবে। আপনি জানেন বাংলাদেশ প্রায় 750-800 পণ্য কিন্তু রপ্তানি করে, ছোটোখাটো অনেকরা করে। আমি গ্রামে দেখেছি অনেকে ছোটোখাটো জিনিস তৈরি করে, ওরা কিছু চেষ্টা করছে বাইরে করতে। চায়নার একটা ক্লাসিক এক্সাম্পল কী জানেন, চায়নার সবই যে বড় ইন্ডাস্ট্রি তা না। আপনি আমেরিকা দেখে দেখেন যে হুইল মানে ফিশিং হুইল কিনতে যান, ওরা আমাদের পরচুলা রপ্তানি হয়, আমাদের হয় ইনসেন্টিভ খুব যে পায় না, কিন্তু ওটা আসে নাকি একদম রিমোট হিসেবে, বাট কোয়ালিটি ইজ ভেরি গুড। ওটা যে বিরাট ফ্যাক্টরি, ওদেরকে রাষ্ট্র যেহেতু এটা একটা সোশ্যাল, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে মার্কেটিং করার, করতে হবে এখানে। আমাদের তো রাষ্ট্র দায়িত্ব নিয়ে, কিন্তু আমাদের ব্যাংক তা মার্কেটিং হিসেবে যারা আছে তারা কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের এনকারেজ করতে হবে, তারা অ্যাক্সেস এবং সেখানে একটা নীতিমালা যারা করেন তাদেরকে একটা বড় ধরনের। আরেকটা যে ব্যাংকের ট্র্যাডিশনাল জামানত নিয়ে লোন দেয়, জামানত তো কোনো কাজেরই না। বারে বারে এখন মডার্ন টেকনোলজি, ডোন্ট লুক অ্যাট দ্য অ্যাসেট, লুক অ্যাট হার ক্যাপাবিলিটি, বিজনেসের এই আউটলুকটা কি, বিজনেসের কথা। ধরেন একজন অনেক বিউটি পার্লার আছে, তাকে অ্যাসেট পাবেন, সে তো ডেইলি একজন হ্যাঁ, বা একজন এই যে স্টার্ট আপ ক্যাপিটাল বা আইটি বেস, তার তো হলো ব্রেইন। আমার সময় এরকম হয়েছিল, 15-20টা কম্পিউটার বসে বাংলাদেশ ব্যাংকের ওই যে ইএ ফান্ড নিয়ে গেছে, কম্পিউটার সব বেঁচে দিছে, আর ওই লোক উদয় হয়ে গেছে। মহেন্দ্র খোকন যদি বলেন তাহলে মানে করণীয়টা বা কি বা চানটা কি আগামী বছরটা যাতে ভালো হয় অপেক্ষাকৃত ভাবে। আমরা সবচেয়ে বড় যেটা চাচ্ছি সেটা হলো আমাদের এই মুহূর্তে আসলে যেটা বলছেন আমাদের সাবেক গভর্নর মহোদয়, আসলে কি বাংলাদেশটা কিন্তু কোনো প্ল্যান ওয়ারি ইন্ডাস্ট্রি বলে না, কোনো সেক্টর প্ল্যান ওয়ারি আগায়নি, একসময় হওয়ার পরে প্ল্যানগুলি হয়েছে। তা আমি বাংলাদেশ নিয়ে হতাশ নই, যে আমি বলছি যে একটা সিস্টেম কিন্তু আস্তে 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 আসছে সব কিছুকে মিলিয়ে। আজকে বাংলাদেশ ব্যাংকের যে ডিসিপ্লিনগুলি আসছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, এগুলি একদিনে হয়নি, সময় লেগেছে। তা আমাদের যে আগামী দিনের আপনি যে ছোটো ইন্ডাস্ট্রিগুলি বলছেন, আসলে ছোটো ইন্ডাস্ট্রি যারা করে তাদেরকেও কিছু ইয়া দরকার আছে, তাদেরও প্রাতিষ্ঠানিক কিছু শিক্ষা দরকার আছে। তারা কি আমি আমার কাছে অ্যাসোসিয়েশন আসছে ক্লেম নিয়ে, কিন্তু তো ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স নাই, তোমার ইআরসি সার্টিফিকেট নাই, আইআরসি সার্টিফিকেট নাই। আচ্ছা আসেন, এখানেও আমাদেরও কিছু ঘাটতি আছে, সব আমরা ব্যাংকে দোষ দিয়ে লাভ নাই। তো দেখা যাচ্ছে সমস্যা, ভাই তোমার ট্রেড লাইসেন্স নাই, তোমার আইআরসি নাই, তোমার ইআরসি নাই, কী করা থাকলে তো তোমার আমি কেমনে সহযোগিতা করবো। আচ্ছা তার ফায়ার লাইন, এখন কিছু তো মিনিমাম ক্রাইটেরিয়া তো আপনাকে ফুলফিল করতে হবে। আমরা এগুলি এখন কী করছি, যাদেরকে মেম্বার করি তাদেরকে ক্রাইটেরিয়াগুলি করে দিছি, তোমার এই ক্রাইটেরিয়া না থাকলে আমি তোমাকে মেম্বার করবো না, এই কাগজগুলি লাগবে। এতে করে আস্তে আস্তে কিন্তু এটা ডেভেলপমেন্ট হচ্ছে, হচ্ছে না তা নয়। তো এখন এই সমস্ত যেরকম আমাদের কিছু তাঁতিরা তার লুম আনতে আসে, লুম কেমন উনি জানে যে লুম, সে তো তার আইআরসি নিয়ে আসে লুম কিছু, মনে করেন আপনাকে দায়িত্ব দিল যে ভাই আপনি 100 লুম মানে আমরা 200 তাঁতি ভাগ করে নিব। কিছুদিন আগে দেখলাম কাস্টমার তাদের উপর হামলা করেছে, তো আমি যোগাযোগ করলাম, আচ্ছা ভাই এদের তো আইআরসিও নয়, ইআরসিও নয়, ব্যাংক সার্টিফিকেটও নাই, তো আনবে কেমনে? এই লুমগুলি আনা থেকে আমি ইয়কে বললাম, আমি চেয়ারম্যান, এই লুমগুলি আনতে জাতির উপকার হয়েছে না অপকার হয়েছে? বলে না উপকার হয়েছে, তাহলে আমি বললাম সেটা সে বলে, তারপর ওরা নর্মাল ফিরে দিল যে না এদের উপর কোনো জরিমানা করে। আমি বলি এগুলি যদি পাচার হওয়ারও জিনিস না, খেয়ে ফেলার জিনিস না, কালোবাজার জিনিস, অর্থনীতি অবদান রাখছে, অর্থনীতি অবদান রাখছে, সেটা ভেবে বিচার। এখন চোয়ালা নামে একটা জায়গা আছে নরসিংদীতে, যেখানে 2500 লুম আছে, তাদের কোনো সার্টিফিকেট নাই। ওরা আপনার আমার কাপড় বানাচ্ছে, লুঙ্গি গামছা কাপড়, মেয়েদের থ্রি পিস, আপনি কল্পনা করতে এত সুন্দর থ্রি পিস বানাচ্ছে, তখন আপনি ওদেরকে কোন আওতায় আনবেন? এখন ওরাও আস্তে আস্তে আসছে, একটা সিস্টেমের একসময় ডেভেলপমেন্ট হবে। সুতরাং আমরা যেমন আমাদেরও দায়িত্ব কিছু আছে, সব কিছু সরকার করে দিবে, ব্যাংক করে দিবে তা নয়, একজন উদ্যোক্তা হিসেবে আমাদের কাছে উদ্যোক্তা জিনিসটা আমাদের, সেটাই আশা করি। বিদেশা যদি শেষ করে, আমাদের একদমই সময় শেষ, এক মিনিটে যদি বলেন যে আপনার প্রত্যাশা নতুন বছরের। আমার প্রত্যাশা থাকবে যে মূলত মূল্যস্ফীতিটাকে একটা নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষকে একটা স্বস্তি দেওয়ার জন্য যে ব্যবস্থা সেগুলো গ্রহণ করা, এবং বিভিন্ন যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেটা ব্যাংকিং খাত থেকে শুরু করে আমাদের যে ট্যাক্স আহরণের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো যে সঠিকভাবে এবং স্বচ্ছতার সাথে যদি সেগুলোকে দেখা হয়, তাহলে সেটা কিন্তু সবচেয়ে জরুরি হবে। এবং এর পাশাপাশি যেটা আমাদের একদমই ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু সামষ্টিক অর্থনীতির কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোকে কিন্তু আমাদের ডিল করতে হবে। আজকের মতো শেষ করছি, তিনজনকে ধন্যবাদ এবং দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। আজকের মতো শেষ করছি অর্থনীতি সংলাপ, দেখাবো আগামী সপ্তাহে নতুন বছরে। ভালো থাকবেন এবং থাকবেন ডিবিসি নিউজের সঙ্গে।